বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি আমার বাই বসা আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই এবং সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে শুরু করি, যে আমরা লক্ষ্য করছি যে সরকার বলছেন 2019-এ নির্ধারিত সময়ের পরে নির্বাচন, বলছেন তারা বিএনপি এবং তার মিত্রদের যে দাবি এটি মধ্যবর্তী নির্বাচনের, তার প্রেক্ষিতে সাংবিধানিকভাবে সরকারের অবস্থানটা ঠিক আছে। কিন্তু আপনি কি একটু ইথিক্যাল জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করবেন কিনা, যে কোন নৈতিক অবস্থান সরকারের রয়েছে যার ভিত্তিতে সরকার 2019-এর জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে? আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় বরেষ্ঠ অধ্যাপক মামুন এবং যারা আজকে দর্শক দেশে এবং দেশের বাইরে এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আসি। বাংলাদেশের আজকের রাজনৈতিক বাস্তবতা আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন করে দেয়। আপনি শুধু একটি প্রশ্ন করেছেন, আরো অনেকগুলো প্রশ্নের সাথে অবশ্যই আছে, কিন্তু এই প্রশ্নের যথার্থ উত্তর আসলে এই মুহূর্তে কেউ দিতে পারবে না। আমার প্রশ্নের না, আরো অনেক প্রশ্ন আপনার এই প্রশ্ন, আরো তো প্রশ্ন তো আছেই। বাংলাদেশের আজকের বাংলাদেশ যেই পর্যায়ে এসেছে, আমরা আপনার অনুষ্ঠানে আমি বহুবার একই কথাই বলেছি যে আমরা অনেক এগোতে পারতাম, অনেক এগোতে পারতাম। আমরা এগিয়েছি অনেক, কিন্তু অনেক এগোতে পারতাম। শুধুমাত্র আমাদের রাজনৈতিক সহনশীলতা আমরা যদি রাখতে পারতাম, তাহলে আমরা পৃথিবীর বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতাম। 5 তারিখের নির্বাচন কিন্তু নানা রকম ব্যাখ্যা আছে, কিন্তু এটা শুধু একটা ভালো মানের নির্বাচন হয়নি। যে নির্বাচন নিয়ে আজকের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, সেও হয়তো আসলে প্রকৃত অর্থে গর্ব করতে পারে না। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কথা যেটা আমি বললাম, সেই রাজনৈতিক বাস্তবতাই হচ্ছে এটাই যে এই নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনের আগে অনেক ঘটনা ঘটেছে, এই নির্বাচনের আগে 2013 সালের প্রায় গোটা বছরটাই বাংলাদেশের আগুন জ্বলেছে, বাংলাদেশের মানুষ পুড়িয়ে হত্যা হয়েছে, বাংলাদেশ একেবারে বিধ্বস্ত বাংলাদেশ করবার একটি চক্রান্ত হয়েছে। সেরকম পরিস্থিতিতে নির্বাচনের আগে আমি বলবো, আমি যদি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়িয়ে বলি, বর্তমান প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছেন বিএনপিকে, প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আনবার জন্য, তার নিজের ক্রেডিবিলিটির জন্য। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন 2 বছর আগে তার যে আসন বেগম খাদাজের উদ্দেশ্যে বলেছেন, আমরা নিজেরা বসে ঠিক করি আমাদের নির্বাচন প্রক্রিয়া, আমাদের সংলাপ কী প্রক্রিয়া হবে। তিনি টেলিফোন করেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন, এবং এমনকি সব দল মিলে একটি সরকার গঠন, মধ্যবর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াও তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং এমনকি একটা পর্যায়ে বলা হয়েছিল নির্বাচনের আগে যে সেই সরকারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কোনটা কোনটা প্রধান বিরোধী দল নিতে চায়, সে ব্যাপারেও তিনি আহ্বান জানিয়েছিলেন। একটি ইচ্ছা কিন্তু ছিল সরকারের পক্ষ থেকে, ওই সময় প্রধানমন্ত্রী সরাসরি না বললেও সরকারের পক্ষ থেকে অনেকে বলবার চেষ্টা করেছেন এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন, বলবার চেষ্টা করেছেন এটা সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন, নির্বাচনটি হতে হবে। আমরা সবাই বিশ্বাস করি নির্বাচনটা হওয়া খুব জরুরি ছিল। এখন নির্বাচনটি অনেকে ধরে নিয়েছিলেন যে নির্বাচন হয়ে গেলে, তার পরবর্তী একটি সময় এসে গেলে, কয়েক মাস পরে, কিছুদিন পরে একটা আলাপ আলোচনা শুরু হবে, একটি সংলাপ শুরু হবে, এবং সেই সংলাপের মধ্যে দিয়ে নির্বাচনের প্রক্রিয়া বেরিয়ে আসবে। কিন্তু সেটা হয়নি, হয়নি। কারণটা হচ্ছে যে 2013 সালে বাংলাদেশ যেভাবে বিধ্বস্ত বাংলাদেশের মুখোমুখি হয়েছিল, সেই অবস্থা থেকে যখন 5ই জুলাই নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটটা কিন্তু বদলে যায়, মানুষ স্বস্তিতে
দিন যাপন করে, মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটে, আমি যে ওই অর্থে যে অর্থে বলছি তা স্বাভাবিক কারণে মানুষের মনে কিন্তু একটা স্বস্তির জায়গা তৈরি হয়ে যায়, সেখানে একটা রাজনৈতিক দল তার সুযোগ নিতেই পারে। আরেকটি বিষয় যে 2013 সালের নির্বাচন ঠেকাতে যে নির্বাচনকে প্রতিহত করতে যে যা যা বিরোধী দলের পক্ষ থেকে, তৎকালীন বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে জামাত এবং বিএনপির পক্ষ থেকে যা যা করা হয়েছে সেটা আওয়ামী লীগ খুব ভালোভাবে নেয়নি। কারণ আওয়ামী লীগ 5 তারিখের নির্বাচন খুব স্বস্তির মধ্য দিয়ে করতে দেয়নি, খুব স্বাভাবিক অবস্থায় করতে দেয়নি। 500টি স্কুল জ্বালিয়ে ফেলা হয়েছে, প্রিজাইডিং অফিসার হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে, এমনকি প্রকাশ্য দিবালকে রাজপথে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে ইট মেরে। এই যে রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটা এক ধরনের মানে দেখে নেওয়ার সংস্কৃতি এসে গেছে, বদলা নেওয়ার সংস্কৃতি এসে গেছে। এটা খুবই দুঃখজনক, কেন বাংলাদেশের রাজনীতির জীবনে, আমার বন্ধু অধ্যাপক মামুন স্বীকার করবেন, বাংলাদেশের রাজনীতির জীবনে বেশ কয়েকটি ক্ষত আছে। একটি ক্ষত হচ্ছে যে একদল, বিশেষ করে আওয়ামী লীগ মনে করে বিএনপি তাকে নিশ্চিহ্ন করবার জন্য বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যা করবার তাই করেছে, এবং আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য যত রকম চেষ্টা হয়েছে তত রকম চেষ্টার সাথে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ ধরে নেয়, আওয়ামী লীগের সমর্থকরা ধরে নেয় যার সাথে বিএনপির নেতৃবৃন্দরা জড়িত আছে। 21 আগস্টে গ্রেনেড হামলার কথা নাই বা বললাম, এর আগে বহুবার উপনির্বাচনে অংশগ্রহণ করতে যে উপনির্বাচনে দিন নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করতে যে বহুবার বঙ্গবন্ধু মৃত্যুর পর থেকে বড় দাগে 19 বার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তার স্বাভাবিক কারণে এই ক্ষতটা রয়ে যায়। আরেকটি ক্ষত হচ্ছে যে বাংলাদেশ ইদানিং যেটা সংযুক্ত হয়েছে যেটা বিএনপির জন্য ভালো নয়, আমি একটু লম্বা করে ফেলছি মামুন, বিএনপির জন্য ভালো না, সেটা হচ্ছে যে বিএনপির দ্বিতীয় নেতা জনাব তারেক রহমান, উনি লন্ডনে বসে নিরাপদ জায়গায় দূরত্বে অবস্থান করে তিনি যে সমস্ত বাক্যবাণ নিক্ষেপ করছেন সেটা আদৌ বাংলাদেশের সহনশীল রাজনীতির জন্য সহায়ক নয়। আপনি কোনোভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করে কোনো রাজনৈতিক দল থেকে বক্তৃতা দেওয়া একেবারেই অশোভন, এবং ইতিহাস বদলানোর যে যে একটা প্রচেষ্টা, আমরা ইতিহাস বিকৃত করার যে মানসিকতা, সেই মানসিকতা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না এবং নেয়নি। এবং আওয়ামী লীগ নিজে মনে করে যে এই যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলো দূর করবার কোনো উদ্যোগ ইতিপূর্বে বিএনপি জামাত ক্ষমতা থাকা অবস্থায় সেই ক্ষত দূর করার চেষ্টা করে। এগুলো তো ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড বলছেন যে কোন পরিস্থিতি এরকম একটা থাকবার একটা নৈতিক অবস্থান আছে না, ইতিহাসের সংজ্ঞায় বলে যে প্রত্যেক ঘটনারই কিন্তু একটা আপনার কার্যকরণ থাকে, এই কার্যকরণের ভিত্তিতে কিন্তু এই কথাগুলো আমি বললাম। এবং সেখানে আপনি যদি একত্রিত হয়ে মানে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়, যেটা পৃথিবীর অনেক দেশে, আমি কিছুদিন আগে প্রায় 13 দিন ভিয়েতনামে থেকে এসেছি, মানে ঐক্যবদ্ধ জাতি যে কি করতে পারে, আমাদের কত পরে স্বাধীন হয়েছে এবং সারা জীবন সংগ্রাম করেছে, লড়াই করেছে, সেই ভিয়েতনামের এখন মাথাপিছু আয় অধ্যাপক মামুন $5,248, চিন্তা করা যায়। এবং তারা কখনোই কিন্তু নিচের দিকে নামেনি, কারণটা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ তাদের বিশ্বাস। আপনি এখন যদি আমি বলি যে বঙ্গবন্ধুর কৃষক শ্রমিক আওয়ামী লীগ নিয়ে হয়তো মামুন খুব কম সমালোচনা করে, কিন্তু বাংলাদেশের বাকশাল যেটাকে বলা হয় সেটা গালিতে পরিণত হয়েছে, তা আমি তখন ভিয়েতনামে যেয়ে দেখলাম যে পুরো 13 দিন দেখলাম শুধু বাকশালি, মানে ওই অর্থে ওদের একটা মানে মূল যে যারা নিয়ন্ত্রণ করে রাজনীতি তাকে বলা হয় ফাদারল্যান্ড ফ্রন্ট, সে ফাদারল্যান্ড ফ্রন্ট কৃষকদের একজন প্রতিনিধি, অধ্যাপক মামুনের মতন একজন প্রতিনিধি, অধ্যাপক নিয়ে আসে একজন ডাক্তার প্রতিনিধি, একজন প্রকৌশল প্রতিনিধি, এই সুশীল সমাজের প্রতিনিধি, এরা হচ্ছে দেশের পলিসি নিয়ন্ত্রণ করে।
এবং নির্বাচন হয় একটি দলের নেতৃত্বে, এবং সেই দলের নিচেই অনেকগুলো ক্যান্ডিডেট দায়ে ফাদারল্যান্ড ফ্রন্ট সেই ক্যান্ডিডেট থেকে বেরোয় আসে। আমি কিন্তু গণতন্ত্রহীনতার কথা বলছি, আমি বলছি যে এই যে উন্নয়ন এগিয়ে যাওয়া, আর সবচেয়ে বড় যে ব্যাপারটি জেলুর ভাই, আমি আমার সাথে আপনি নিশ্চয়ই একমত হবেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য আমার যে লড়াই, সেই লড়াইয়ের উভয় উভয়কে সমর্থন করতে হবে, উভয়কে শ্রদ্ধা করতে হবে। আর এই জায়গাটুকু গ্যাপটুকু তৈরি হয়েছে, আমার সাথে অবশ্যই মামুন একমত হবে যে এই গ্যাপটুকু তৈরি হয়েছে যে বাংলাদেশের এই যে অন্য প্রতিপক্ষকে একেবারে ধ্বংস করে দেওয়া, এই যে তাকে কোনো কিছু করতে না দেওয়ার এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে বর্তমান পরিস্থিতিও কিন্তু ভিন্ন কিছু না। অতএব রাজনৈতিক প্রতিপক্ষ ধ্বংস করার যে বিষয়টি, এই সংস্কৃতিতে উত্তরণ নাট ঘটলে জিল্লুর ভাই আপনার ওই প্রশ্নের আবার ঘুরিয়ে ফিরিয়ে বলে আসি যে এটা উত্তরণ সম্ভব না। ঐক্যবদ্ধ জাতি ছাড়া, ঐক্যবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি ছাড়া আপনি কখনো এই ঘটনা মোকাবেলা করতে পারবেন না। হয়তো নির্বাচন 2019 সালে আগে হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যদি সেই পরিস্থিতি তৈরি করে, সেই একটা মোমেন্টাম তৈরি হয়ে যায়, অবশ্যই সে জায়গার দিকে এগিয়ে যেতে পারে। প্রফেসর মামুন আহমেদ, ধন্যবাদ। কতটা জাস্টিফাইড মনে হচ্ছে? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু সুভাষ সিংহ রায়কে। আসলে সুভাষের, সুভাষ তো ছাত্র রাজনীতি করত এবং খুব দূরদর্শী ছাত্র নেতা হিসেবে তার সুখ্যাতি ছিল। আমি তার প্রমাণ পাচ্ছি আজকে, খুব চমৎকারভাবে সে একটা কথা বলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি আসলে রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে যেরকম রাজনৈতিক সহনশীলতা যেটা থাকবার প্রয়োজন ছিল, সেই রাজনৈতিক সহনশীলতাটা নাই। সুভাষ খুব চমৎকারভাবে স্বীকার করে নিয়েছে যে 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল সেটা স্বাভাবিক নির্বাচন ছিল না, এটা একটা ভালো নির্বাচন হয় নাই। বাংলাদেশের রাজনীতিতে আমরা যে ধরনের সাধারণ মানুষ যে ধরনের নির্বাচন প্রত্যাশা করে, যে ধরনের গণতান্ত্রিক নির্বাচনের জন্য, যে ধরনের নির্বাচন অতীতে, নিকট অতীতে বাংলাদেশের মানুষ দেখে আসছে, সেই বিচারে যদি আমরা বিচার করি, 5 জানুয়ারির নির্বাচন, নির্বাচনের নামে ছিল এটা এক ধরনের প্রহসন। কেউ কেউ বলছো ইট ইজ বেসিক্যালি ফার্স্ট টু দ্য হাইয়েস্ট অর্ডার, কেউ কেউ সে কথা হচ্ছে, আমি অত কঠিনভাবে না বললেও এই কথাটা বলতে চাই যে নির্বাচনের নামে প্রকৃত অর্থে সেটা ছিল একটা প্রহসন। এখন প্রহসনের নির্বাচনটা যখন একটা প্রহসনের হয়, তখন এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত সংসদ যেটা হয় তার নৈতিক ভিত্তি থাকে না, নৈতিক ভিত্তিটা থাকে অত্যন্ত দুর্বল। এটাই হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটার সরাসরি জবাবটা হচ্ছে এই যে, যে ধরনের নির্বাচনটা হয়েছে, যে পদ্ধতিতে সেই নির্বাচনটা হয়েছে, তার মধ্য দিয়ে যে সংসদটা গঠিত হয়েছে সেটা জনপ্রতিনিধিত্বশীল নয়, এক। দুই হচ্ছে এদের যে নৈতিক ভিত্তি, নৈতিক ভিত্তিটা হচ্ছে অত্যন্ত দুর্বল। আবার এই নৈতিক দুর্বল নৈতিক ভিত্তি নিয়ে যে সংসদটা গঠিত হয়েছে, তারপর কিন্তু আমরা একটা অস্বাভাবিক ধরনের সরকার দেখেছি। সেই সরকারে, সেই সংসদের মধ্যে যে বিরোধী দল আছে সেটাও কিন্তু একটা অস্বাভাবিক ধরনের বিরোধী দল। তার মানে হচ্ছে আমাদের দেশের মানুষ, বিশেষভাবে 90-উত্তর গণতান্ত্রিক অগ্রযাত্রা যতটুকু আমরা অগ্রসর হয়েছিলাম, 5 জানুয়ারি সেই নির্বাচনে এই অনৈতিক নির্বাচন, অস্বাভাবিক যে সরকার গঠিত হয়েছে, এই সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিটি আমাদেরকে তৈরি হয়েছে, আমাদের অগ্রযাত্রা যেদিকে হবার কথা ছিল আমরা সামনের দিকে না গিয়ে আসলে আমরা পিছনের দিকে গিয়েছি। এই বিষয়ে আর আমার মনে হয় আমার সাথে সুভাষের আর কোনো দ্বিধা আছে বা দ্বন্দ্ব আছে বা মতানৈক্য আছে বলে আমার কাছে মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে কি, এই যে একটা অস্বাভাবিক নির্বাচন হলো, অস্বাভাবিক নির্বাচন, নির্বাচনের ফলাফল হলো, এটাকে নিয়ে কি আমরা এটাকে ক্যারি করবো আমরা সামনের দিকে, অথবা এখান থেকে আমরা উত্তরণের চেষ্টা করব, এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন। এখন সুভাষ একটা জিনিস জাস্টিফাই করার চেষ্টা করেছে, সেটা হলো এই যে নির্বাচন যখন হয়েছে, নির্বাচন এইভাবে একটা অস্বাভাবিক নির্বাচন হওয়ার অথবা একটা খারাপ নির্বাচন হওয়ারও যথেষ্ট কারণ ছিল, এই কথাই সুভাষ বলতে চেষ্টা করেছে। এখন সেই কারণটা কী ছিল সেটা আমরা সকলে জানি, সেই নির্বাচনের সেই কারণটার সূত্রপাত কোনখান থেকে সেটাও আমরা জানি। যদি সেখানে পঞ্চদশ সংশোধনী যদি আমাদের সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার যে প্রক্রিয়া আমাদের ছিল, সেই প্রক্রিয়াটা নস্যাৎ করার জন্য পঞ্চদশ সংশোধনী সংবিধানে যদি না হতো, তাহলে সেটার সূত্রপাত হয়তো নাও হইতে পারতো বলে আমি মনে করি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে কারণ যাই হয়ে থাকুক না কেন, সেখানকার আন্দোলনের কারণ যাই হোক না থাকুক, যে পর্যায়ের আন্দোলন হোক না কেন, আন্দোলনে যে ধরনের সহিংসতা থাকুক অথবা না থাকুক, যা কিছু হোক না কেন, বটম লাইন হচ্ছে আমরা একটা অস্বাভাবিক অনৈতিক নির্বাচিত ও নির্বাচনের নামে একটা অনির্বাচিত সংসদ পেয়েছি যার নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল। আমরা সকলে চাই, এদেশের সাধারণ মানুষ চায় এই অবস্থান থেকে মুক্তি। এখন এই অবস্থান থেকে মুক্তি হবে কীভাবে? একটা হচ্ছে যে সরকার বিরোধী দলকে দায়ী করতে পারে, সরকারকে, সরকারে আছে এখন আওয়ামী লীগ, বিরোধী দলে আছে বিএনপি, প্রধানত প্রধান দল হচ্ছে বিরোধী দল, বিরোধী দল হচ্ছে বিএনপি, বিএনপিকে তারা দায়ী করে এই সব কিছুর জন্য।
কিন্তু আমাদেরকে একটা মনে রাখতে হবে যে এই যে 5 জানুয়ারি নির্বাচন, এই যে ক্যাজুয়ালিটিটা হলো, এটার দায় দায়িত্ব সরকারের, প্রধানত সরকারের, এবং এর যে ফলাফল, ফলাফল ভোগ করতে হবে এদেশের 16 কোটি মানুষের। সুতরাং আরেকটা নতুন যে একটা নির্বাচনের দাবি বিরোধী দল এখন করছে, সেটা বিএনপির দাবি হতে পারে, বিরোধীদলীয় দাবি হতে পারে, কিন্তু অধিকারটা হচ্ছে এদেশের 16 কোটি মানুষের অধিকার। তার কারণ হচ্ছে 16 কোটি মানুষ তাদের নেতা নির্বাচন করতে পারে নাই, নির্বাচিত সংসদ তারা পায় নাই, নির্বাচিত সরকার তারা পায়নি। সে নির্বাচিত সরকার এবং উন্নয়নের যে অগ্রযাত্রা, আমাদের রোডম্যাপ যে উন্নয়নের কথা আপনি বলছেন, সে উন্নয়নের অগ্রযাত্রার মধ্যে এদেশের সকল মানুষকে সম্পৃক্ত করবার জন্য যে মানসিক উজ্জীবিত থাকার প্রয়োজন, সেইভাবে উজ্জীবিত করবার জন্য যে প্রক্রিয়া থাকা প্রয়োজন, সে প্রক্রিয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আর একটি নতুন নির্বাচন। এখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে কি, আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত পুরনো একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ যেভাবে বলুক না কেন, আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের গণতন্ত্রের জন্য সংগ্রাম করার জন্য করার ইতিহাস আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এদেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, এই সব কিছুর জন্য বহুদিন সংগ্রাম করেছে। এই ধরনের একটা রাজনৈতিক দল স্বৈরাচারী সরকারের আমলে, মনে করেন যে সেই 1986 সালে অথবা 88 সালে যে ধরনের একটা নির্বাচন হয়েছে, বিরোধী দলহীন নির্বাচন হয়েছে, অথবা সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, সে ধরনের যখন সংসদ গঠিত হয়েছে, সেরকম একটা সংসদের, সেই অলমোস্ট সেই ধরনের একটা সংসদের সংসদ সদস্য হয়ে আওয়ামী লীগের নেতারা নিজেদেরকে এক ধরনের গৌরবান্বিত মনে করবে, আত্মতৃপ্ত হবে, এটা আমি নিজে কোনোভাবেই মনে করি না। আমি সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে 2019 সালের আগেই আরেকটি নির্বাচন হবে, হওয়াটা প্রয়োজন। এটা হচ্ছে এই কারণ, প্রধানত এই কারণে যে আওয়ামী লীগকে নিজেকে, আওয়ামী লীগের যারা সংসদ সদস্য আজকে আছেন, তাদের নৈতিকতার ভিত্তিটা অত্যন্ত দুর্বল। যে দুর্বল নৈতিকতার ভিত্তিটা তৈরি হয়েছে পরিস্থিতির কারণে, যে এটা নিরুপতিকার ভিত্তি। আওয়ামী লীগের যদি রাজনৈতিক ইতিহাস আমরা বিশ্লেষণ করি, রাজনৈতিক ইতিহাস তার সাথে যায় না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনে, এমনকি আওয়ামী লীগের রাজনীতির প্রয়োজনে আরেকটি মধ্যবর্তী নির্বাচন হওয়া প্রয়োজন, অত্যন্ত জরুরি, এটা আমি মনে করি এবং বাংলাদেশের সাধারণ মানুষ এটি মনে করে। সুভাষ, আপনি অনেকগুলো কথা বলেছেন, না সর্বশেষে একটা কথা আপনি বলেছেন, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি। ঐক্যবদ্ধ জাতি, এটা আমরা সবাই বুঝি, একটা জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। যেটা বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে প্রত্যেকে একটা জিনিস চেষ্টা করেছেন, সেটা হচ্ছে এই দেশে উন্নয়নের দিকে, সামনের দিকে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য ঐক্যবদ্ধ করবার জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যদি এদেশের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা লক্ষ্য করি, তাহলে দেখব বিভিন্ন কারণে আমাদের দেশে এখন রাজনীতিতে একটা জিনিস প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি, পক্ষ বিপক্ষের রাজনীতি। এই পক্ষ ওই পক্ষকে নির্মূল করে দেবার জন্য এক ধরনের প্রচেষ্টা গ্রহণ করছে। এই ধরনের প্রচেষ্টা যখন অব্যাহত থাকে এবং সেখানে ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন সেখানে প্যাট্রোনাইজ করে প্রতিনিয়ত, তখন এই যে আমরা গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলি অথবা ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রক্রিয়ার কথা বলি, সে প্রক্রিয়া হোঁচট খায় প্রতিনিয়ত। আমি আর আপনি যে কথাগুলো বলেছেন সবগুলোর জবাব আমি দিব না, তবে আপনি বলছেন যে অনেক ক্ষত আছে আমাদের সমাজে, খুব স্বাভাবিকভাবে আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে অনেক ধরনের ক্ষত আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ইতিহাসের বাঁকে বাঁকে এই সব ক্ষতগুলো আছে। কিন্তু আজকে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটা, সেটা হচ্ছে এই ক্ষতগুলো কীভাবে আমরা দূর করতে পারি, এই ক্ষতগুলো দূর করে আমরা কীভাবে ঐক্যবদ্ধ হতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি একটা কথা বলেছেন যে 21 আগস্টের কথা বলেছেন, এবং সেখানে আপনি মনে করছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে সেটা ছেড়ার জন্য বিভিন্নভাবে দায়ী করা হয়। আপনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে তারিক রহমান বিভিন্নভাবে যে এখন বাক্যবাণ করছে, যে বাক্যবাণ সম্পর্কে বলছেন। আমি 3-4 দিন আগে, বোধহয় 2-3 দিন আগে একটা পত্রিকায়, খুব সম্ভবত বাংলাদেশ প্রতিদিন নামক একটা পত্রিকায় একটা খবর দেখেছি, 2004 সালে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তিনি যখন মাজার জিয়ারত করে ফিরছিলেন, তখন তার সাথের বন্ধুরা ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে মাজার জিয়ারত করে আসলেন, এটা আমাদেরকে আগে জানান নাই কেন, বা আপনি আসছেন, এইভাবে প্রশ্ন করলেন ওনাকে। উনি সরাসরি যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব যেটা দিয়েছেন, যেটা সে পত্রিকাতে যেভাবে আসছে, সেটা হচ্ছে উনি আমাদের জাতীয় নেতা, এক। দ্বিতীয় হচ্ছে উনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সুতরাং তার প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য, তিনি তা করেছেন। আজ আমাদেরকে বুঝতে হবে 2004 সালে তারেক রহমান তিনি যদি সেটা করে থাকেন, তাহলে আজকে তিনি এই ধরনের প্রশ্ন বাক্যবাণ কেন করছেন, এই প্রশ্নের জবাব আমাদেরকে খুঁজতে হবে, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে।
তিনি যদি প্রতি মুহূর্ত মনে করেন, আপনি কি অনুমান করেন যে কি ধরনের কারণ? আচ্ছা, আমি কোনো কারণ থাকলে সেটা আপনার জানা আছে? আমার 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 সে ধরনের কোনো জানা কারণ প্রত্যক্ষভাবে আমার জানা নেই, তবে আমি একটা জিনিস অনুমান করতে পারি। অনুমানটা হচ্ছে কি, রাজনীতিতে এক ধরনের উদারতা থাকে, ম্যাগনানিমিটি থাকে, বড় মন নিয়ে রাজনীতি করতে হয়। আমার কাছে মনে হয় 2004 সালে তারেক রহমান যখন বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন, সেই উদারতা নিয়ে কিন্তু সেখানে তিনি গিয়েছেন, সেই বড় মনের পরিচয়টা তিনি দিয়েছেন। আমাদের জাতীয় নেতা স্বাধীনতা স্থপতি তার মাজার তিনি জিয়ারত করতে গিয়েছেন, এটা তিনি ধারণ করেছেন বলেই গিয়েছেন। কিন্তু মনে হচ্ছে তার পরবর্তীতে তিনি প্রতিনিয়ত লক্ষ্য করেছেন, তার সে যে উদারতা তিনি প্রদর্শন করেছেন, সেই উদারতার বিনিময়ে প্রতি মুহূর্তে তিনি কী পেয়েছেন, বা তার দল অথবা তার পরিবার কী পেয়েছে। প্রতি মুহূর্তে যদি তাকে, তার পরিবারকে, জিয়াউর রহমানের পরিবারকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্বাধীনতায় স্বাধীনতার যুদ্ধে তার অবদান থেকে শুরু করে সমস্ত কিছুকে যদি বিতর্কিত করবার প্রচেষ্টা চালানো হয় একটা নির্দিষ্ট কোয়ার্টার থেকে, সেখানে তিনি তো একজন মানুষ, একজন মানুষের পক্ষে এই ধরনের রাজনৈতিক উদারতা ধরে রাখা আমার মনে হয় না খুব বেশি সহজ। তাই আমি আবার বলছি, আমাদের কাছে প্রশ্ন করতে হবে যে মানুষটি যে 2004 সালে দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়েছিলেন, তিনি কেন আজকে এই ধরনের বাক্যবান করতে বাধ্য হচ্ছেন? এটা এক ধরনের প্রশ্ন জাতি আজকে আমাদের কাছে, আমরা এই ধরনের প্রশ্ন আমাদের মধ্যে উত্থাপিত হতেই পারে, কিন্তু আমরা এইসবের কোনো কিছুর মধ্যে যেতে চাই না। আমরা চাই যে রাজনৈতিক উদারতা রাজনৈতিক নেতাদের মধ্যে সে রাজনৈতিক উদারতা থাকবে। ইতিহাসে যার যতটুকু প্রাপ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আজকে 71 সাল থেকে আজকে এই 2014 সাল পর্যন্ত আমরা বিভিন্ন সূচকে অনেকটুকু অগ্রগতি হয়েছে, যেটা আপনি আপনার বক্তব্য বলেছেন, সে আরও অনেক বেশি অগ্রগতি আমাদের হতে পারতো যদি আমাদের রাজনৈতিক সহনশীলতাটা থাকতো, আমাদের পারস্পরিক শ্রদ্ধাটা যদি থাকতো। আমরা সেই শ্রদ্ধার জায়গাটা বিনির্মাণ করতে চাই, আমরা সহযোগিতা করতে চাই, যাতে করে রাজনীতিবিদরা কোনো প্রকার বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে, আমাদের গণতন্ত্রের যে রোডম্যাপ, গণতন্ত্রের মোডম্যাপে সবাইকে যাতে সম্পৃক্ত করতে পারে, আমাদের যে উন্নয়নের মোড় রোডম্যাপ তাকে যাতে সম্পৃক্ত করে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এর সবকিছুর জন্য আমাদেরকে মূলে একটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্র যারা পছন্দ করে তাদের মনোজগতে যাতে গভীর যে একটা ক্ষতচিহ্ন তৈরি হয়েছে, আমি মনে করি এই গভীর ক্ষতচিহ্নটা উৎপাটন করাটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ, এবং এই জরুরি কাজে সবাইকে সম্পৃক্ত করার প্রধান দায়িত্ব হচ্ছে। সুভাষ সিংহ রায়, যে আলোচনাটা আপনারা দুজনে করলেন মূলত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, উন্নয়ন শব্দটি ব্যবহৃত হয়েছে আসলে আলোচনায়, কিন্তু উন্নয়নের কথাবার্তা সেই অর্থে উন্নয়ন বা অর্থনৈতিক কথাবার্তা আসেনি। অনেকের কাছে মনে হয়, এমনকি মাঝে মাঝে আমার কাছেও মনে হয়, যে বাংলাদেশের রাজনৈতিক যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে বাংলাদেশের জনগণের কথা আপনি বহুবার উচ্চারণ করেছেন, তারা একটা সময় এখন এরকম একটা তাদের মনোবৃত্তি যে কে ক্ষমতায় থাকলো, কে আসলো, কে থাকলো না, কার কী হলো, এটি নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই, তারা নিজেদের জীবনযাপনটাকে কীভাবে উন্নত করা যায়, চালিয়ে না যায় সেটি নিয়ে ব্যস্ত। আমরা যদি অমর্ত্য সেনের কথা ধার করে, টার্মিনোলজি ধার করে বলি, তাহলে এটা এক ধরনের ডিজ্যাঙ্গেজড টলারেন্স বলা যেতে পারে, মানুষের মধ্যে সর্বংসহা হয়ে গেছে, তারা খুব একটা এঙ্গেজমেন্টের মধ্যে যেতে চায় না, বিশেষ করে পলিটিক্যাল প্রসেসের সঙ্গে। এবং সেই জায়গায় আমার প্রশ্ন যে এই রাজনৈতিক বিষয় দিয়ে যদি আমরা বিবেচনায় না নিই একজন নাগরিক হিসেবে বাংলাদেশের, আমি কেন বর্তমান সরকারকে সমর্থন করব? আমার আমার স্বার্থ, আমি রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে যদি বলি যে আপনি ক্ষমতায় থাকেন, তারা পারলে সরাক, না পারলে আপনি থাকেন, যে ওই লড়াইটা আপনারা করেন, কিন্তু আমি কেন আপনাকে সমর্থন করব, আমি আপনার কাছ থেকে কি পাচ্ছি? ধন্যবাদ দিলীপ ভাই, আপনার প্রাসঙ্গিক ব্যাখ্যা সম্বলিত যে প্রশ্নটি, এবং এটা খুবই পরিধানযোগ্য। আবার আমি যদি এই প্রশ্নের উত্তরে একটু ছোট করে আবার পাল্টা প্রশ্ন যদি করি, আমি কেন বিএনপি জামাতকে সমর্থন করব যদি নাগরিক হয়ে থাকি? যদিও শিক্ষক, কিন্তু মামুন আমি যেহেতু আপনার উল্টো দিকে বসা আছে, হয়তো তিনি একটা জাস্টিফিকেশন দাঁড় করার চেষ্টা করবেন, কিন্তু খুব বেশি আমার দ্বিমত না। আমি অনেকগুলো প্রশ্ন তুলেছেন এবং খুব প্রাসঙ্গিক ভাবে প্রশ্নগুলো এনেছেন, এবং আপনি যে প্রসঙ্গটি পরবর্তীতে যুক্ত করলেন, মানে আপনি কি এই পাল্টা প্রশ্ন করে এরকম একটা উত্তর দেওয়ার চেষ্টা করছেন যে মন্দের ভালো হিসেবে আপনাকে, মানে আপনাকে বলতে আমি আওয়ামী লীগ বিএনপি জামাতের উল্টো দিকে যারা আছেন তাদেরকে বা বর্তমান সরকারকে মানুষ সমর্থন করবে? আমি ঘুরে সেটাই বলছি যে জামাত এবং বিএনপিকে কেন সমর্থন করবে। আচ্ছা, আমি ছোট করে কয়েকটি কথা বলি, ছোট ছোট করে বলি।
আপনি দেখেছেন যে WEF যেটা আপনার জেনেভা ভিত্তিক যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, সেই ফোরামে যে সক্ষমতার যে সূচক 2014 সালে এসেছে, সেখানে বাংলাদেশ 146টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109, আগের বছর তো এক ধাপে গিয়েছে, খুবই স্বস্তির সংবাদ। আপনি যে অগ্রগতির কথাগুলো বললেন, মানুষের উন্নয়নের কথা বললেন, এটা যেমন ঠিক, আবার এর সাথে আমি এটা যুক্ত করি, আপনি দেখেন আমাদের তলে ছিল ভুটান এবং নেপাল, তারা একজনে গিয়েছে 6 ধাপ, আরেকজনে গিয়েছে 15 ধাপ, এমনকি পাকিস্তান আমাদের সবার নিচে, মানে বাংলাদেশ এই জোনের সবচেয়ে নিচে আছে পাকিস্তান, সেও কিন্তু 4 ধাপে গিয়েছে তার তুলনায়। তার মানে কি ওই ঘুরে ফিরে কিন্তু আপনার এই প্রসঙ্গই যে আমাদের সক্ষমতা সূচকে এগোচ্ছি, কিন্তু যতটুকু এগোনোর কথা পাকিস্তানও 4 ধাপে গিয়েছে, আমি এগোতে পারছি না। কি কারণে? বিভাজিত রাজনীতি। এবং আমার প্রিয় বরেশ বন্ধুবর যে কথাগুলো প্রসঙ্গগুলো এনেছেন, আমি ছোট ছোট করে দু একটি কথা বলি। উনি বলেছেন অস্বাভাবিক নির্বাচন, হ্যাঁ অস্বাভাবিক সময়ের অস্বাভাবিক নির্বাচন, অস্বাভাবিক নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত যে সংসদ, সেই সংসদ তার ভাষায় অনির্বাচিত সংসদ, অনির্বাচিত সংসদ বলার কোনো সুযোগ নাই, এটা নির্বাচিত সংসদ। আর খুব চমৎকার করে বলেছেন যে আওয়ামী লীগের এত ত্রুটি বিচ্যুতি, এত রকম নানান রকম অবক্ষয়ের পরও আওয়ামী লীগ কিন্তু একটা জিনিস এখনো ধারণ করে আছে, তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী ঐতিহ্য। এই যে মাত্র 3 দিন আগে আমরা নূরোসন দিবস পালন করলাম, কবি শামসুর রহমান তার কবিতায় লিখেছিলেন যে নূরোসনের নিয়ে কবিতায় লিখেছিলেন যে তার যে বুক ফুটো হয়ে গেছিল, সেই বুক ফুটো হয়েছিল শুধু না, আমাদের স্বদেশ আমাদের মাতৃভূমি হৃদয় ফুটো হয়ে গিয়েছিল, এবং সেই রক্ত কিন্তু এখনো ঝরছে। তার সেই গণতন্ত্র মুক্তিপাত স্বৈরাচার নিপাত যা কিন্তু আমরা সেই জায়গায় রাখতে পারিনি, এখনো আমরা ভিতরে ভিতরে স্বৈরাচারকে লালন করছি, নিজের জগতের মধ্যে নিজের জগতে আমরা তৈরি করছি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। প্রফেসর মামুন বলছেন ইতিহাসের বাঁকে বাঁকে ক্ষত, খুব চমৎকার কথা, কিন্তু আওয়ামী লীগ যখন দেখে বঙ্গবন্ধু মৃত্যুর পর তাকে নিশ্চিহ্ন করার জন্য যা করার তাই করা হয়েছে, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবার জন্য কি না করা হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, এমনকি সর্বশেষ মানে যে নির্বাচনে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিকে সংসদের বিরোধী দলের নেতা বানানো হয়েছিল। এই যে ক্ষতগুলো, এই ক্ষতগুলো দূর কিন্তু শুধুমাত্র সরকারি দল কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে এগিয়ে আসলে চলবে না, এগিয়ে আসা জরুরি দুই পক্ষ থেকে, এবং আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগ বিভাজমান রাজনীতিতে তার উপরে মানে অনেক রকম অন্যায় অত্যাচার নিপীড়ন ঘটেছে। দায় দায়িত্ব সরকারের বলেছে প্রফেসর মামুন, অবশ্য সরকারের দায়িত্ব আছে, দায়িত্ব অবশ্যই বেশি আসবে, কিন্তু সেই দায়িত্ব পালন করতে যেয়ে তখন যে যখন দেখে যে আমার স্বদেশ আমার সংবিধান আমার সাংবিধানিক ধারাবাহিকতা আমাদের আমার দেশ ভূলণ্ডিত হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বাংলাদেশের একটি অঞ্চল সাতক্ষীরা ওই অঞ্চলটুকু একেবারে লাহোর পাকিস্তান বানিয়ে দেওয়ার একটি চক্রান্ত চলছে, তখনকার প্রেক্ষাপটে আপনি 5ই জুলাই নির্বাচনটি ছিল খুবই যুক্তিপূর্ণ, আপনার প্রশ্নটি খুবই স্বাভাবিক যে এভাবে কতদিন চলবে, এভাবে কিন্তু বেশি দিন চলবে না, বেশি মাসও চলবে না, কিন্তু ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, মামুনও অন্তত এভাবে বলেনি, অনেকেই বলবার চেষ্টা করে যে কালকেই শেখ হাসিনা ঘোষণা করবে যে একটি সংলাপ হবে, পরশুদিন একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আবার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন কিংবা তারেক রহমান লন্ডন থেকে সে ডেপুটি প্রধানমন্ত্রী হবেন, সংবিধান নতুন সংযোজনী করে, এবং আবার নিজামিতের পরবর্তী মানুষদের সবাইকে মন্ত্রিসভায় ঠাঁই হবেন, এইভাবে নির্বাচনটি হবে, এইভাবে হবে, ব্যাপারটা তা না। এবং বিএনপি ভুলে যায় আওয়ামী লীগ কিন্তু অত দুর্বল অবস্থানে নাই, আওয়ামী লীগের ভিতরে অনেক বিচ্যুতি আছে,
সেই বিচ্যুতিটি আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু মেনে নেয় না, এরা প্রকৃত অর্থে সমর্থক তারা কিন্তু মেনে নেয় না। এই যে দেখেন ক্ষতের টাকা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত তিনি মেধা এবং যোগ্যতার সাথে পড়ানোর চেষ্টা করেছেন, লেখাপড়া করিয়েছেন এবং শিক্ষক রাজনীতির সাথেও যুক্ত থেকেছেন। এরকম বিভাজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কখনো ছিল না, কখনো ছিল না। আপনি 91 থেকে 96 সালে নির্বাচন এই সময়কালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, দেখেন আজকে ডাক্তারদের মধ্যে একেবারে খুব প্রকট বিভাজন। আজকে হাজিরা চিকিৎসা পরিষদ, আজকে ড্যাব বলে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিভাজন। আপনি যদি বলেন এখন কে শুরু করেছে, প্রথম সৃষ্টি হয়েছে ড্যাব 91 থেকে 96 সালে। এই ড্যাবের সৃষ্টির পর থেকে তাদের ওই দলের সঙ্গে যুক্ত না যারা, তারা কেউ শান্তিতে ঢাকা শহরে কিংবা কোনো জায়গায় কিন্তু থাকতে পারেনি। এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আজকের মাননীয় উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত রাতের আধারের এই সালাউদ্দিন কাদের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরে তাকে ডিক্লেয়ার করা হলো যে তাকে এক রাত্রের মধ্যে চট্টগ্রাম থেকে রংপুর যেতে হবে। এই যে বিভাজিত রাজনীতির যে পরিস্থিতিগত তৈরি হয়েছে, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমি চাই একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির জন্য সবাই অবদান রাখতে হবে। আপনি জাতির পিতা, এই যে আমার হাতে একটা অসাধারণ একটি বই আছে, বডি ল্যাঙ্গুয়েজ। আমি এই বইটা 2-3 বার পড়ার চেষ্টা করেছি এবং বুঝবার চেষ্টা করেছি। আমাদের সমস্যা কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ। আমরা মানুষকে যেভাবে মানে অনুরোধ করি, আপনি বললেন যে তারেক রহমান সাহেব বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলেন, আমি জানি না ওই সময়টা প্রফেসর মামুন কি শিক্ষাগত উচ্চ শিক্ষার কারণে বিদেশে ছিলেন কিনা, যা আমার তো খেয়াল করছে না, বলতে পারবেন। সেটা হচ্ছে 2004 সালে 21 আগস্টের যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার দিন গভীর রাত্রে এই কাজটি হয়েছে। মানুষের দৃষ্টিভঙ্গি আমি এখানে একটু শুধু আপনাকে কারেক্ট করি, সেটা হচ্ছে সেদিন নয়, আমি পত্রিকায় যেভাবে দেখেছি সেটা হচ্ছে খুব সম্ভবত তিনি মাজার জিয়ারত করে যখন ফিরছেন তখন উনি খবর পেয়েছেন, সেটা হচ্ছে ওই যে কিবরিয়া সাহেবকে, কিবরিয়া সাহেব কিবরিয়া সাহেব হত্যাকাণ্ড ঘটিয়ে ঘটনা সংঘটিত হয়েছিল সেদিন। আপনি আপনি মামুন আইবি রহমানের যত সময়টুকু বেঁচে ছিলেন, তিনি তো মুহূর্তের মধ্যে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, কিন্তু যতটুকু তার নিঃশ্বাস প্রশ্বাস শরীরে ছিল ততক্ষণ পর্যন্ত তার সন্তান তার স্বামী তাকে দেখতে পারেনি, তাকে সিএমএসে বন্দি করে ফেলা হয়েছিল, বিভৎস ছিল। এবং বেগম খালেদা জিয়া নিজে তাকে যখন দেখতে গিয়েছিলেন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবার জন্য, তখন পর্যন্ত তার পুত্র এবং কন্যাকে পাশের রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এখন যদি আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রশ্ন করা হয়, তাহলে কি তিনি ওখানে গিয়েছিলেন আইবি রহমানের মৃত্যু নিশ্চিত করবার জন্য? এই ক্ষতগুলি কিন্তু রয়ে গেছে, আমি বিশ্বাস করি না, অবশ্যই বিশ্বাস করি না। আইবি রহমানের লাশ, আইবি রহমানের লাশ তার পরিবারের কাছে দেওয়া হয়নি, তালাবদ্ধ করে রাখা হয়েছিল। আইবি রহমানের লাশ তার সেটা কি বিভৎসতার কারণে, সেটা আমি এই ব্যাখ্যান জানি না, কিন্তু আওয়ামী লীগ মনে করে এটা গভীর ক্ষত। অবশ্যই এক হচ্ছে 21 আগস্টে গেলেন এই শেখ হাসিনাকে হত্যা করার একটা কি ভয়াবহ চক্রান্ত। মানে আপনি কি বিভৎসতা মিন করতে চাইছেন, নাকি যখন তৎকালীন প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন তিনি একটা অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে পারেন, পুত্র কন্যা তার অপ্রীতিকর অবস্থা করবার কথা না, করবার কথা না, সো কেন হতে পারে না? গেল তার মৃত্যুর পর লাশ কোথায় রাখা হয়েছে তার পরিবারকে জানানো হয়নি 24 ঘন্টা। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা মামুন, মানে আপনারও হৃদয় কেঁদে উঠবে, তার লাশ ভৈরবে দাফন করার কথা হঠাৎ করে চাপাচাপির পরে বানানো হলো আজাদ মসজিদে রাখা হবে জানাজার জন্য মাত্র 15 মিনিট। এখনকার সময়টা মিলিয়ে দেখুন, রাজাকার কুলের শিরোমণি গোলাম আজমের জানাজা যেভাবে সরকার নির্বিঘ্নে ধর্মীয় বিধান অনুযায়ী করতে দিয়েছে, আপনি চিন্তা করতে পারেন সেই পরিস্থিতিটা কেমন ছিল। আজাদ মসজিদে 15 মিনিট রাখা হবে, যখন বললো না আজাদ মসজিদে আমরা কবর, বাইতুল মোকাররমে পরিবার থেকে বলা হলো, দলের পক্ষ থেকে বলা হলো, সর্বশেষে নেওয়া হলো বাইতুল মোকাররমে, মাত্র 21 মিনিট রাখা হয়েছিল এবং তার পরিবারের সদস্যদেরকে এই লাশ স্পর্শ করতে দেওয়া হয়নি।
এবং বনানি কবরস্থানে দাফনের সময় তার পরিবারের সদস্যদেরকে দূরে দূরে রাখতে থাকতে বলা হয়েছিল। এইরকম একটা ক্ষতর জায়গায় প্রফেসর মামুন আপনি বলেন, এত সহজে আপনি ক্ষত কিভাবে মিলাবেন? আপনি যখন বলছেন শেখ হাসিনা গ্রেনেড নিয়ে গেছে ভ্যানিটি ব্যাগে করে, এবং আজকের 2004 সালে আমরা জানি 10 ট্রাক অস্ত্র মামলা মামুন, সেই 10 ট্রাক অস্ত্র মামলায় যে 2 জন সার্জেন্ট, পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন এবং হেলাউদ্দিন এটা আইডেন্টিফাই করলো, ধরিয়ে দিল, তারা 2 জনকে সাসপেন্ড করলেন, মানে রাজনৈতিক গোলমেলে পরিস্থিতি কিন্তু মামুন একদিনে সৃষ্টি হয় নাই। অর্থাৎ এইটার যে এখন কি এই সময় দাঁড়িয়ে আমি আর আপনি মিলে কিংবা জুলু ভাই মাঝখানে আছেন, আমরা কি এটাই চাইব না? এভাবে কি চলবে? এভাবে চলতে পারে না। প্রশ্ন আসে না এই জায়গার জন্য, আপনি যে ইতিহাসের বাঁকে বাঁকে ক্ষতের কথা বলছেন, আমরিক সমানার্থী যদি মনে করে যে আমার হত্যা করার জন্য সবসময় ওত পেতে আছে বিএনপি, তখন আপনি এই ক্ষতের রক্ত প্রবাহ ঠেকাবেন কেমনে? যদি মনে করে 2013 সালে সমস্ত বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত হয়েছিল, আপনি ক্ষত ঠেকাবেন কেমনে? এটার জন্য যে উদ্যোগের প্রয়োজন, রাজনীতির ভীষণের প্রয়োজন। এই যে এপিজে আবুল কালাম যে বলেছে যে ম্যানিফেস্টো ফর চেঞ্জ, এই চেঞ্জের জন্য যে ভীষণ দরকার, সেই ভীষণ অনুপস্থিত, বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে যদি আমি বলি বিএনপির ক্ষেত্রে। প্রফেসর আহমেদ, আমি সুভাষের সর্বশেষ কথাটা দিয়েই একটু শুরু করি, সেটা হচ্ছে বিভাজন আছে, ক্ষত আছে, কিন্তু এই ক্ষত নিয়ে আমরা তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, সেটা তো সুভাষ আমাদেরকে মনে করেন, আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমি কয়দিন আগে কোথায় যেন পড়ছিলাম, আমার ঠিক একজাক্টলি এখন মনে রেফারেন্সটা, সেটা হচ্ছে গণতন্ত্র রাজনৈতিক যে ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থাকে উন্নততর স্তরে পৌঁছায় গণতন্ত্র। আর গণতন্ত্রের চর্চা যদি করতে হয় তাহলে এমন এক নেতৃত্বের প্রয়োজন হবে যে নেতৃত্বের মানসিকতা হবে আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, যার মানসিকতা হবে সহিষ্ণু, কিসের মতো সহিষ্ণু, মাটির মতো সর্বংসহা, এর তো একটা সহিষ্ণুতা থাকতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে আমাদের দেশে সাধারণ মানুষ গণতন্ত্র পছন্দ করে, মানুষ এদেশের মানুষ সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের মানে হচ্ছে পরস্পরকে শ্রদ্ধা করা, পরস্পরকে অ্যাকোমোডেট করা, অন্যের মতামতকে অ্যাকোমোডেট করা, সেই নেতৃত্বের আমাদের প্রয়োজন। আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে সে ধরনের নেতৃত্ব, সে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য কারো কারোর মধ্যে যে আমরা লক্ষ্য করি না তা না, কারোর মধ্যে আছে, আবার অনেক ক্ষেত্রে সেই বিভাজনটাও আছে। সুতরাং আমরা যখন আলোচনা করি, আমরা সরাসরি রাজনীতির সাথে যারা সম্পৃক্ত নই, আমার মনে হয় আমাদের একটা প্রধান উদ্দেশ্য থাকবে যে রাজনৈতিক বিভাজনটা দূর করে এই পথে সবাই যাতে একসাথ হতে পারে সেই প্রচেষ্টাটা অব্যাহত রাখা। আমি একটু বিরক্ত করি, আমি জি, আপনি 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমি তো বললাম আমরা পিছনের কথা অনেক বলতে পারি সুভাষ, না পিছনে বলবো না, এই সাম্প্রতিক ধরেন 1-2 বছর আগে আপনি একটি বিদেশি পত্রিকায় কলাম লিখলেন যে বাংলাদেশকে সাহায্য দিবেন না, এই কথা আপনি দূর করবেন কেন? না এটা নিয়ে বিতর্ক আছে, না কোনো বিতর্ক না, আমার এটা নিয়ে বিতর্ক আছে, শেষের দিকে চলে আসছে, আপনি শেষ করুন, আমি ওনার কাছে। আচ্ছা এখন আপনি প্রথম যে প্রশ্নটা উত্থাপন করেছেন, যে প্রশ্নটা প্রথমে সুভাষের কাছে করেছেন, সেটা হচ্ছে যে বর্তমান যে সরকার তাকে কেন আপনি সাপোর্ট করবেন, আবার আপনি ইথিক্যালি জাস্টিফিকেশন কেন আপনি তাদেরকে সাপোর্ট করবেন। একই সাথে আরেকটা হচ্ছে ভিন্ন যে রাজনৈতিক শক্তি, বিরোধী যে রাজনৈতিক জোট, তাদেরকে বা কেন আপনি সাপোর্ট করবেন, সেই প্রশ্নটা উনি করেছেন। এই প্রসঙ্গে বিষয়টা হচ্ছে আমাদের দেশে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকোমোডেট করা, অন্যের মতকে অ্যাকোমোডেট করা, যে রাজনৈতিক দল অন্যের মতকে শ্রদ্ধা করতে পারবে, অ্যাকোমোডেট করতে পারবে, তার মধ্যেই তাকেই এদেশের মানুষ আর গ্রহণ করবে। কিন্তু 5 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষত চিহ্নটা তৈরি হয়েছে, যে অস্বাভাবিকতাটা তৈরি হয়েছে, যে অনৈতিক অবস্থান রাজনীতি তৈরি হয়েছে, এখান থেকে মুক্ত হওয়াটা প্রথম একটা প্রধান কাজ। আপনি যে সেই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন, সেই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন, আমি আমার কাছে মনে হয় আওয়ামী লীগ ভিন্ন যারা এখন দাবি করছে একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য, অ্যাটলিস্ট নৈতিকভাবে তাদেরকে উজ্জীবিত মনে হবার যথেষ্ট কারণ আছে। এই কারণে তারা নৈতিকভাবে উজ্জীবিত, সেটা হচ্ছে একটা প্রহসনের নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই। একটা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদটা গঠিত হয়েছে সেই সংসদের অংশ তারা না। সুতরাং একটা প্রহসনের অংশ যদি কেউ না থাকে তখন তার নৈতিকভাবে উজ্জীবিত থাকবার যথেষ্ট কারণ আছে। সে যে দাবি করছে সেটা হচ্ছে মধ্যবর্তী একটা নির্বাচন। কী ধরনের নির্বাচন? সে নির্বাচনটা হবে কি সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন। সে আপনি যেটা বলছেন তার অংশগ্রহণ করলেই যে বিএনপি ক্ষমতা চলে আসবে তা কিন্তু না।
সবার অংশগ্রহণে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগও তো জয়যুক্ত হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, বাংলাদেশের উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ যেমন অগ্রসর হয়েছে, আবার অগ্রসর হয় নাই অনেক সূচকে এমন অনেক ব্যাখ্যা কিন্তু দেওয়া যায়, অনেক 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 কিছুই এ ধরনের বলা যায়। যেমন কয়েকদিন আগে আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে ফ্রিডম হাউস বলে একটা অর্গানাইজেশন, তারা একটা কথা বলছিল বাংলাদেশের স্বাধীনতা পূর্ণাঙ্গ স্বাধীনতা না অপূর্ণ স্বাধীনতা। তারপর বলছে এখানে পূর্ণ গণতন্ত্র না আংশিক স্বাধীনতা আছে। কোন কোন প্রেক্ষিতে তারা কথাটা বলেছে? কথাটা এই কারণে বলছে বাংলাদেশে এখন গণতন্ত্রের চর্চা যেভাবে হচ্ছে, বিরোধী দলের উপর যেভাবে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, সেই প্রেক্ষিতে এবং প্রেক্ষাপটে বলা হচ্ছে। বাংলাদেশে আপনি দুর্নীতির সূচকের কথা যদি চিন্তা করেন, দুর্নীতির সূচকে আমরা কিন্তু প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি। লক্ষ্য করুন, বাংলাদেশে আজকের বাস্তবতায় আপনি যদি লক্ষ্য করেন সেটা দেখবেন, একদিকে যেমন চলছে যে বিরোধী যে কোনো মত, ভিন্ন মত, রাজনৈতিক মত হোক, ভিন্ন যে কোনো মত হোক, সিভিল সোসাইটি থেকে কেউ যদি সরকারের সমালোচনা করে অথবা ভিন্ন মত প্রদর্শন করে, তার উপর নির্যাতন নিপীড়নের এক ধরনের স্কিম রোলার সবসময় চলতে থাকে। আরেকদিকে আমরা লক্ষ্য করি হচ্ছে কি, দুর্নীতির মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে, দুর্নীতির মাধ্যমে শুধুমাত্র অর্থ মানে ব্যাপারোয়াভাবে অর্থ রোজগার করার এক ধরনের প্রবণতা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কয়েকদিন আগে, খুব সম্ভবত গত শুক্রবারে পত্রিকায় একটা ইংরেজি ডেইলি ইংরেজি পত্রিকা, খুব সম্ভবত ডেইলি স্টার পত্রিকায় একটা খবর বেরিয়েছে, সেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে যে কোনো একটা নিয়োগ পদোন্নতি থেকে শুরু করে যে কোনো ধরনের টিআইবি রিপোর্ট, যে কোনো ট্রানজ্যাকশনের জন্য সেখানে দিতে হয় 10,000 থেকে 10,00,000 টাকা পর্যন্ত। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা সেটা হলো এই যে বিরোধী দলকে, বিভিন্ন মতকে দমন পীড়নের জন্য এবং এই ধরনের দুর্নীতি করবার জন্য রাষ্ট্রীয় কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু কিছু ব্যক্তি এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। যেমন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলবো, আমি পুলিশের কথা বলবো, আমি একইভাবে দুর্নীতি দমন কমিশনের কথা বলবো। আপনি লক্ষ্য করুন কয়েকদিন আগে আমাদের এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি নিজে বলছিলেন পুলিশের পুলিশের যে হায়ারার্কি আছে, পুলিশের যে আপনার এই কমান্ড সিস্টেম আছে, কমান্ড সিস্টেমটা ভেঙে পড়ছে, পড়ার মতো উপক্রম হয়েছে। মানবাধ এটা সূচনাটা কীভাবে হয়েছে, একজন ছাত্র খুব সম্ভবত একজন তরুণ তাকে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছিল, তার পায়ে গুলি করেছিল এবং তাকে দেখতে গিয়েছিল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেব। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পুলিশের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ওনাকে ওনার অ্যাক্ট অনুযায়ী, হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট অনুযায়ী ওনার সেখানে যাওয়ার যে অধিকার, সে অধিকারটাকে পর্যন্ত প্রশ্ন করা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। আর প্রতিনিয়ত খবরের কাগজ, আজকের খবরের কাগজ খুললে আপনি দেখবেন সেটা হচ্ছে দুর্নীতির নামে এ পর্যন্ত গত এক বছরে প্রায় 1600 রাজনৈতিক ব্যক্তি এবং এই এই সরকারি কর্মকর্তাকে শুধুমাত্র দায়মুক্তি দেওয়া হয়েছে, যার ফলে দুর্নীতি দমন কমিশনকে এখন আর কেউ দুর্নীতি দমন কমিশন না বলে দায়মুক্তির কমিশন হিসেবে বলছে। যে পয়েন্ট আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন 5 তারিখে একটা নির্বাচন হয়েছে, একটা অস্বাভাবিক একটা নির্বাচন হয়েছে, নৈতিক দুর্বলতাটা কী পরিমাণ আছে সেটা হচ্ছে এই যে এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে অন্য সদস্যদেরকে রাজনৈতিক কারণে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য অনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে, এবং তার সুযোগ এই সমস্ত বাহিনীর কোনো কোনো সদস্য গ্রহণ করছে। তার জন্য সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হচ্ছে এদেশের মানুষ, এদেশের অর্থনীতি, এদেশের সমাজ, আমাদের ভবিষ্যৎ। আপনি দেখুন এই যে নির্বাচন দুর্নীতি দমন কমিশন, একটু শর্ট করতে পারবেন, দুর্নীতি দমন কমিশন যে মানুষকে সব কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে, অভিযোগ উত্থাপিত হওয়ার পর তারা তদন্ত করছে, তদন্ত করার পর দেখা গেছে তার বিষয়ে আসলে কোনো প্রকার দুর্নীতি করেনি, এই ধরনের যে সার্টিফিকেট তাদেরকে দিচ্ছে, তার ফলে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে দুর্নীতি দমন কমিশন যেখানে দুর্নীতি দমন করবার কথা, যেখানে মানুষের মনে সাহস জাগানোর কথা যে ইয়াস আমাদের একটা সংগঠন আছে, একটা সংস্থা আছে, রাষ্ট্রীয় সংস্থা, যে সংস্থা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। মানুষের যে চিন্তার সে অবস্থানটা দুর্বলতর হচ্ছে। এই সব কিছুর মূল জায়গাটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সরকারটা গঠিত হয়েছে, যে সংসদটা গঠিত হয়েছে, তাদের নৈতিক অবস্থান দুর্বল বলে এই সকল অনৈতিক কার্যক্রমগুলোকে বাধা দেওয়ার জন্য অথবা প্রিভেন্ট করবার জন্য যথেষ্ট নৈতিক শক্তি তারা ধারণ করেন না। এই অবস্থান থেকে উত্তরণ হওয়া প্রয়োজন। আমার মনে হয় এই বিষয়ে সুভাষ আমার সাথে আপনি একমত হবেন। সুভাষ, মূল জায়গার খুব সংক্ষেপে অধ্যাপক মামুনের সাথে দ্বিমত পড়ার খুব বেশি সুযোগ নেই, এবং দুজনই একই চিন্তা চেতনার মানুষ, হয়তোবা
দুই ভিন্ন মুখী অবস্থানে আমরা থাকতে পারি। পাঁচ তারিখের নির্বাচন যদি অনৈতিক হয়, আবার বলছেন আইন সিদ্ধ, তা আইন সিদ্ধ অনৈতিক হয় কেমন করে? এক, দুই, এই যে ছবিগুলো, এই ছবিগুলো তো মিথ্যে কথা বলে না, এবং এই ছবি আরো দেখতে হতো যদি পাঁচ তারিখে নির্বাচন না হতো। আজকের ওই যে আপনি যে কথাটা বললেন যে আর্ট অফ পার্সুয়েশন, আর্ট অফ কম্প্রোমাইজ, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, সে কম্প্রোমাইজের জায়গায় অনুপস্থিত হয়েছে। আমি কার্যকর পিছনের কারণগুলো বললাম, কিন্তু এগুলো উত্তরণ করে এগোতে হবে। আপনি অনেকগুলো কথা বললেন যে নৈতিক ভিত্তি নাই, দুর্বলতার কারণে এরা সুযোগ নিচ্ছে, হতে পারে সুযোগ নিচ্ছে। এই দশ মাসের ঘটনা, তার আগে যে সংসদটি ছিল সেই সংসদে বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, এই সংসদ প্রথম দিন থেকেই সংসদ নেতা সবাইকে নিয়ে তিনি সংসদ পরিচালনা করতে চেয়েছিলেন। এই প্রথম বাংলাদেশে সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে, এবং বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মঞ্জুর দেওয়া হয়েছিল, এবং সেখানে একটা কম্প্রোমাইজ করার একটি জায়গা তৈরি হয়েছিল। ডেপুটি স্পিকার বোধ হয় বিরোধী দল থেকে দেওয়ার কথা ছিল, সেটা পরবর্তীতে করা হয়নি, এটা আপনার নিশ্চয় মনে আছে। অনেক সত্যের বাইরে যে খুব বেশি কিন্তু রাজনীতিতে ওইভাবে এগোতে পারবেন না। আপনি কমিটমেন্ট করতে পারেন, কমিটমেন্টটা অনেক পূরণ না হতে পারে, সত্যের বাইরে যে নীলফামারীতে যেও বেগম খাজা জিয়া বললেন যে এই সরকার কথা দিয়েছিল 10 টাকা সের চাল খাওয়াবে। আমি অন্তত 10টি লেখা লিখেছি, ভিডিও ক্লিপ দেখিয়েছি চ্যানেলগুলোতে যে শেখ হাসিনা 10 টাকা সের চালের কথা কোনোদিন বলেনি নির্বাচনের আগে। সুভাষ, আমি বলি আপনি সরাসরি রাজনীতির সাথে জড়িত, পলিটিক্যাল রেটোরিক্স অনেক আছে, মাঠে ময়দানে যখন বক্তৃতা দেয় সেই বক্তৃতার ভাষা একরকম, ধরন একরকম। শেষ করছি আমি এই যে প্রথমে অস্বাভাবিক একটি সংসদ, অস্বাভাবিক একটি সরকারের কথা বললেন, বলা হয় জাতীয় পার্টি বিরোধী দলেও আছে সরকারেও আছে। আমেরিকাতে আপনার এখন যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কোন পার্টি? আমেরিকাতে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের বাস্তবতা আমাদের বাস্তবতা এক নয়। আমরা আমি আমি সামাজিক রাজনৈতিক বাস্তবতা দুটো দেশ ভিন্ন। তথ্যগুলো দিচ্ছি, আপনি আলোচনা করতে পারেন। চুপ, এটা তার বিরোধী দলের কেস নির্বাচিত হয়েছে, খুব সম্ভবত চক হেগেল। তার বাইরেও আমেরিকাতে আপনি ধরেন যে অপোজিশন কখনো কোনো 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 ন্যাশনাল ইস্যুতে সরকারকে সমর্থন দেয়, কখনো বিরোধী দলকে। বাংলাদেশে তো সেই কালচার নেই, ফ্লোর ক্রস করার সুযোগ তাদের আছে, আমাদের এখানে তো ফ্লোর ক্রস করার সুযোগ নাই। না, ফ্লোর ক্রস বলছি না, পুরো দলই তো রিপাবলিকানরা হয়তো পুরো ডেমোক্রেটদের সাপোর্ট দিচ্ছে কোনো কোনো ইস্যুতে। একটা খুব সঙ্গত প্রশ্ন করেছেন, জানি না কতটুকু সঙ্গত। আবার তারেক রহমানের প্রসঙ্গে আপনি বলেছেন তার পরিবার কি পেয়েছে, বাংলাদেশের সৃষ্টির কারণে তার পরিবার যা পেয়েছে পৃথিবীতে কোনো দেশের কোনো পরিবার। আমি আমি যে প্রেক্ষিতে বলেছি সেটা হচ্ছে আমরা এই আলোচনা এই আলোচনা উনি যে উদারতাটা প্রদর্শন করেছেন তার বিনিময়ে যে উদারতা তিনি প্রত্যাশা করতে পারেন তিনি এবং তার পরিবার, সেই উদারতা তিনি পাননি। আচ্ছা, এই প্রসঙ্গটা আপনি অসত্য, এক মিনিট প্লিজ, আপনি মানে অসত্য নিয়ে আরে বসবাস করতে পারবেন না। না, এটা এখানে এই তারেক রহমান কিন্তু জামাত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের মঞ্চে যে বলেছিল আমরা একই বিন্দুতে দুটি কুসুম, অতএব এই প্রেক্ষাপটগুলো ভিন্ন। আপনি যে রাজনীতির কথাগুলো বলছেন না, আমি শেষ করে আনি, আমার শেষ হয়ে গেছে। সুভাষ, রাজনীতির এখন হচ্ছে কি, এই আমার হাতে সময় নেই। আপনি জামাত বলেন, জামাত আর এই ছাত্র শিবির, এদেরকে পেট্রোনাইজ বাংলাদেশের রাজনীতিতে অনেকে করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে। আমি একদম শেষ কথা কি বলি, একটা ছোট্ট গল্পের একটা কথা বলি। ডক্টর বলা যায় মুখোপাধ্যায়ের বনফুলের গল্প আমরা সকলে ছোটবেলায় পাঠ্যসূচিতে পড়েছি, তার একটা গল্প আছে স্বাধীনতা। শিক্ষক ক্লাসে যে বলছে সুবলকে, সবচেয়ে ভালো ছাত্র, যে বলতো স্বাধীনতা শব্দের অর্থ কি, সুবল বলছে যে আমি যা কিছু করবো তাই স্বাধীনতা। তা বলছে তুমি মাস্টার ঠেঙাবা, তুমি পড়াশুনো করবো না, তুমি মানুষের জন্য পিটাবা, তুমি অন্য জিনিস চুরি করবা, স্বাধীনতা। তখন শিক্ষক তাকে বুঝিয়েছে, বুঝানোর পরে বলছে যে মানুষও নিজেরটা ভালো চায়, পশুও নিজেরটা ভালো চায়, কিন্তু মানুষ শুধু নিজেরটা ভালো চায় না, নিজেদেরটা ভালো চায়। এটা বোঝানোর পরে সে বলে বাসায় চলে গেছে। বাসায় যেয়ে তার মা তখন আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছে, সুবলকে বলছে যে সুবল আমি একটা আশ্রিত আমাদের বাড়িতে মনুকে রেখে গেলাম, তুই ওকে দেখিস, আর দুটো ফল রেখে গেছি আম, এই আম দুটো ভাগ করে খাস। সুবল গেল দুটো আম দেখতে, আমার মধ্যে একটা পচা একটা ভালো আম, সে প্রথম ভালো আমটা নিজে খেতে গিয়েছিল। তখন ওই শিক্ষকের কথা মনে পড়েছে
যে নিজের দাঁতটা ভালো চায়, সে বলছে আমি তো খেতেই পারবো। সে নিজে পচা আমটা নিয়ে সুবল মনুকে ভালো আমটা দিয়েছে। তখন সে দৌড়ে গেছে প্রফেসর মামুন সেই মাস্টার মশাইয়ের কাছে, যে বলছে স্যার আমি স্বাধীনতা শব্দের অর্থ পেয়েছি। বলে কি পেয়েছি? যা করলে অন্যকে শান্তি দেওয়া যায়, অন্যের মনে শান্তি বর্ষণ করা যায়, সেটাই হচ্ছে স্বাধীনতা। সেই জায়গার থেকে আমরা দূরে সরে গেছি, এটাই আমাদের দুঃখজনক ঘটনা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ঢাকে ইমেল এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ হলো অধ্যাপক মামুন আহমেদ এবং বিশ্ব সুভাষ রায়, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, যে প্রশ্ন নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম নৈতিকতা রাজনীতিতে এবং ক্ষমতায় থাকবার নৈতিক অবস্থানটা সরকারের আছে কিনা, এবং এই আলোচনা করতে গিয়ে এই প্রশ্ন এসছে যে বা এই প্রশ্ন তোলা যায় যে যারা এখন বিরোধী দলে, আনঅফিসিয়ালি বিরোধী দলে, আসলে পারসেপশন অনুযায়ী যারা বিরোধী দল, তাদেরকে তাদের নৈতিক অবস্থান আছে কিনা ক্ষমতায় যাবার বা জনগণের সমর্থন আদায় করবার। দুপক্ষই এই জায়গায় খুব একটা জোরালো কণ্ঠে বলতে পারবেন না যে তারা জনগণের পূর্ণ সমর্থন, একাট্টা সমর্থন আদায় করবার যোগ্যতা রাখেন। ভুল ত্রুটি আছে, ক্ষতর কথা দুদিক থেকে আলোচনা আসছে। দুজন যেহেতু পুরোদস্ত রাজনীতি নেই, খানিকটা একজন একটু বেশি রাজনীতির সঙ্গে যুক্ত, আরেকজন তুলনামূলকভাবে কম বা সমর্থক, কিন্তু অন্য রাজনীতিবিদদের মতো তারা কথাবার্তা বলেননি, আর বলেননি বলেই নিজেরা সহনশীলতা পরামর্শ সহিষ্ণুতার কথা উচ্চারণ করতে পেরেছেন, যেটি এটি গণতান্ত্রিক রাজনীতিতে অপরিহার্য। একজন আরেকজনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন, অভিযোগের অনেক ক্ষেত্রেই হয়তো সত্যতা আছে, কিন্তু এই সত্যতা থাকবার পরেও দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য সুভাষ সিংহ রায় যে গল্প বললেন একেবারে শেষ প্রান্তে, বনফুলের যে গল্প বললেন স্বাধীনতার অর্থ কী, সেই স্বাধীনতার অর্থ আসলে সবাইকে নিয়ে চলা, শুধু নিজে চলা নয়। আর এই সবাইকে নিয়ে চলতে হলে যার যা চরিত্র, যার যা অবস্থান থাকুক না কেন, রাজনৈতিক বিশ্বাস থাকুক না কেন, এটি মানতে হবে যে দুটো প্রধান দলেরই কিন্তু বাংলাদেশের জনগণের একটা বড় অংশের সমর্থন রয়েছে দুটো দলের প্রতি। কাজে একটি দল আরেকটি দলকে নিশ্চিহ্ন করে বা একটি দল আরেকটি দলকে বাদ দিয়ে কিন্তু রাজনীতিটা করতে পারবে না। আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র রাজনৈতিক দলের ইচ্ছে অনিচ্ছাই শেষ নয়, যেটি প্রফেসর মামুন আহমেদ বলেছেন যে বিএনপির দাবিটাই এটি মধ্যবর্তী নির্বাচন এর জন্য যথেষ্ট নয়, বিবেচনায় প্রধানত নেওয়া দরকার জনগণের অধিকার, ভোটের অধিকারটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে কিনা, জনগণ তার নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতায় দেখতে পারছে কিনা, সেটি একটি বিবেচ্য বিষয়। কাজে এই বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি, এবং দুজনই একমত যে ঐক্যবদ্ধ হতে হবে। একটি ঐক্যবদ্ধ জাতি না হলে বাংলাদেশ আসলে যত কথাই আমরা বলি না, যত নেক্সট 11, নেক্সট 5, 6, 7 যাই বলি না কেন, এর মধ্যে যাবার জন্য আসলে একটি ঐক্যবদ্ধ জাতি দরকার, রাজনৈতিক একটি স্থিতিশীল অবস্থা দরকার, এবং সেখানে দায়টা কারোই কম নয়, প্রধান দুটো রাজনৈতিক দলের, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায় আছে। তবে তুলনামূলক হিসেবে বিচারে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, অভিভাবক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন নাগরিকদের, তাদের দায়টা একটু বেশি, একটু বেশি, এবং সেটি তাদের মাথায় রাখা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।